গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাভাবিকভাবেই সরকারি নির্দেশে বন্ধ হয়েছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় স্কুল ছুটের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে বিক্ষোভ ও স্মারকলিপি দিল SFI এর বর্ধমান জেলা কমিটি। এদিন SFI এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, তারা আরও বেশি স্কুল ছুটের আশঙ্কা করছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা লেখাপড়ায় ট্রাফিক জ্যাম মানছেন না বলে স্লোগান তুলে আন্দোলন করছেন। মোবাইল ডেটা প্যাকের লাগাম ছাড়া খরচ রোধ করা, সমস্ত ছাত্রের এক শিক্ষাবর্ষের ফি মকুব করা, পরিবহন ভাড়ায় ছাত্রছাত্রীদের জন্য কনসেশন চালু করা, সমস্ত ছাত্রছাত্রীরা যাতে ধারাবাহিকভাবে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে তার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, এর আগেও তারা জেলাশাসকের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু জেলাশাসক দেখা করেননি। এদিনও জেলাশাসক দেখা করেননি। পরিবর্তে তিনি 14ই জানুয়ারি সময় দিয়েছেন, তাই আগামী 14ই জানুয়ারি তারা ফের জেলাশাসকের কাছে আসবেন। লেখা পড়ায় টাকে নিজাম মানছি না, মানবো না, মানছি না।